কুচু কুচু আসছে বলে বাবা ঢাকে চাদর কাঠি, কুচু কুচু আসছে বলে কোমর তুলি গঙ্গা মাটি, তোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে, হোক পুজোর গান তার তালে তালে প্রাণ পড়ছে আজানা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চুমকি স্টাইলের নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো পুজো তো চলেই এসেছে, আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র। তো তোমাদের কেনাকাটা নিশ্চয়ই সবারই কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ জানি, এখন তো কমপ্লিট হয়ে যাবারই কথা, কারণ আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই চলে আসবে আমাদের বাঙালির প্রিয় পূজা দুর্গাপূজা, তাই না? লক্ষ্যে আমরাও চলে এসেছি একটু বাজার করতে। তো বাজার করতে আসার পথেই পড়লো হচ্ছে নবাবহাট। তো আমি বরকে বললাম চলো হাটের মধ্যে একটু ঢুকি, ও না ওইসব জায়গা একদম পছন্দ করে না যেতে, কারণ যেহেতু প্রচণ্ড ভিড় আর গরম থাকে তো সেজন্য ও যেতেও ভালোবাসে না। তো আমার ইচ্ছা হলো কি যে চলো একটু দেখে আসি কেমন কালেকশনগুলো রয়েছে, তারপরে না হয় অন্য জায়গায় যাব। তো ওর কিন্তু একদম যেতেই চাইছিলো না, বাট আমি ওকে জোর করে নিয়ে এসেছি বিশেষ করে আমার ভিডিও করার জন্য, অ্যাকচুয়ালি বলতে পারো ভিডিওর জন্যই। তবে এখানে এসে যে পরিমাণে ভিড়, আমার তো ভিডিও করা কিছুই হয়নি, জাস্ট একটু একটু ভিডিও করেছি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে হ্যাঁ, পুজোর পর একদিন ভালোভাবে যাব এবং ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছিলে যে দিদি ওই হাটে অনেক রকম কম টাকায় জিনিসপত্র পাওয়া যায়, তো আমাকে প্লিজ একটু ভিডিও করে জানিও মানে দেখিও। তো তাকে বলছি আমি অবশ্যই করব, তবে এই গরমের মধ্যে আর এই পুজোর সময় একদমই সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে। তো দেখো তাও যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো এখানে দেখো ব্লাউজগুলো না খুব সুন্দর সুন্দর লাগছিলো, মানে শাড়িগুলোও কিন্তু আমাকে কিছুই কিনতে দেয়নি এখান থেকে, শুধুমাত্র একটা চুড়িদার কিনেছি, মানে ওটা খুবই ভালো লাগলো, না কিনে আর থাকতে পারলাম না, তো তার জন্য একটা শুধু চুড়িদারই কিনেছি। তবে যে ভীষণ খারাপ কোয়ালিটি সেটা কিন্তু বলবো না, তবে হ্যাঁ একটু ধৈর্য সহ্য কারণে না কিন্তু নিতে হবে, কারণ এত পরিমাণে ভিড় যাচ্ছে তাই। তো আমরা হাটের মধ্যে জাস্ট 10 মিনিটের মতো ছিলাম, আর একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এগুলো সব হাটেরই শাড়ি, আর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো। তবে কী বলো তো, পুজোর সময় যে ধৈর্যভাবে নেবে সেটা এখানে এসে হবে না। তো যাই হোক চলো, ওখান থেকে এখন বেরিয়ে চলে এসেছি হচ্ছে এম বাজারে। তো এখানে এসে তো বর ভীষণ খুশি, কেন বলো তো, কারণ ভিতরে থাকছে এসি, আর এসব জায়গাতে তো আসতে ভীষণই ভালোবাসে, সাথে আমিও। আর এম বাজারের কালেকশানগুলো তো কিন্তু আমার ভালো লাগে, বরাবরই বেশ ভালো লাগে। তো চলো এখন এম বাজার থেকে কী কেনা যাক সেটাই দেখি, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী নিলাম পুজোতে, সেটা তোমাদেরকে নেক্সট একটা ভিডিওয় অবশ্যই শেয়ার করব। আর এখানে এসেই দেখো বরের জন্য টি শার্ট দেখছিলাম, সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল আর আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে দেখো প্যান্টগুলো বরকে বলছিলাম নেওয়ার জন্য, বাট ও প্যান্ট নেয়নি আর শার্ট নিয়েছে আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এখানে দেখো একটু ছবি তুলে নিলাম, না একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমি। তো এখানে দেখো কালেকশনগুলো বেশ ভালো ভালো রয়েছে, তবে খুব একটা ভিডিও আমি এখানেও করিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল এখন পুজোর সময়, বুঝতেই পারছো। আর তাছাড়া কী বলো তো, আমি শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য না ভিডিও করার ইচ্ছাটাও একদমই হয়ে ওঠেনি। আর এই দিকে দেখো আমার বর এখন চয়েস করছে হচ্ছে আমার মামার ছেলেদের জন্য দুটো গেঞ্জি, তো গেঞ্জি মানে গেঞ্জি প্যান্টের সেট আর কি। তো অনেক বাছাবাছি হচ্ছিলো, তারপরে মনে হলো কি যে সামনেই তো শীতকাল চলে আসছে আর কয়েকটা দিন মাত্র, আর ওরা তো বাচ্চা একদমই ছোটো, তোমরা তো দেখেছো ভিডিওতে। তো তাহলে কী বলো তো, পুজোর সময় তো সবাই অনেক অনেক ড্রেস দেবে, আর ওদের অনেক ড্রেসও আছে, হ্যাঁ সেগুলো পরে পরে নষ্ট হচ্ছে। তো ভাবলাম একদম হুডি দেওয়া প্যান্ট জামার সেট নিয়ে নিই, তো সামনে শীতকাল আসছে পরতে পারবে, ভালো লাগবে বাচ্চারা, তাই না? আর পুজোর মানেই তো হালকা হালকা গাছিত গাছিত ভাব তো আসেই পুজোর শেষ হলেই আর কি। তো সেই জন্য ওদের জন্য দুটো শার্ট নেওয়া হলো, আর কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে। এই ভিডিওতে তো আর এত শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো ভিড়টা কিন্তু সেই লেভেলেই আছে। তবে হ্যাঁ এটুকু বলবো, তোমরা যারা পকেট ফ্রেন্ডলি বাজার করতে চাইছো অবশ্যই এম মার্কেটে যেতে পারো, এম মার্কেটে কিন্তু ভালো ভালো কালেকশন আছে আর রিজনেবল প্রাইসের মধ্যেই পাবে। আর তারপরে এদিকে দেখো এখন চলে এসেছিলাম একটু কসমেটিকের ওখানে, এখানে কয়েকটা জিনিস নেওয়ার ছিল বাট সেরকম কিন্তু কিছুই নিইনি। একটা হেয়ার মাস্ক, ওটা বর বললো যে পরে নিয়ে আসবো, তো ওখানে দেখছিলাম আর কি যদি কিছু ভালো লাগে, বাট ভালো ভালো কিন্তু অফার চলছিল, যেহেতু আমি অনেক কিছু মুখে ইউজ করি না
সেই জন্য দেখেও আর কি ছেড়েই দিলাম, কারণ অত শত প্রোডাক্ট আমি ইউজ করি না। আমি ছোটো থেকে একদম ন্যাচারাল জিনিসই ইউজ করেছি আর একদম লাইট, বিশাল কিছু কসমেটিক আমি ইউজ করি না। তো এরপর বেরোনোর পালা, তো বর বিল করছে, কী কী কিনলাম সেটা কিন্তু অবশ্যই অন্য ভিডিও শেয়ার করব, এই ভিডিওতে কিন্তু না। তো চলো, আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, আমার কাছে ব্যাগ রয়েছে, বরের কাছেও ব্যাগ রয়েছে, আর এখন ব্যাগটা যেটা জমা দেওয়া ছিল আমাদের এক্সট্রা, সেই ব্যাগটাকেও নিয়ে আসছে। আর তোমরাও যারা যারা বর্ধমানের কাছাকাছি থাকো অবশ্যই এম বাজারে চলে এসো, খুবই ভালো ভালো জিনিস পেয়ে যাবে এটা বলতে পারে। আর এইদিকে দেখো, রয়্যালে চলে এসেছি, তারপর রয়্যালে এসেছি বিরিয়ানি খেতে। আর এখানে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো যে টেস্টি সেটা না, তবে ইচ্ছা হলো কাছাকাছি বলে এখানেই খেলাম। আর এখানে কিন্তু একটা জিনিস ভালো লাগলো কি দেখো, কাঁসার থালায় খেতে দিয়েছে আমাদের সকলকেই, তো ওটা এখানে একটু হাইলাইট হলো, জাস্ট ভালো লাগলো, আর কিছু কিন্তু না। বাট এখানে চিকেনের সাইজটা দেখো, একদমই ছোট, খুব একটা বড় না সাইজের বটে, তবে বিরিয়ানিটার খুব ভালো যে টেস্ট সেটা বলবো না, মোটামুটি আর কি চলে যাবার মতন। তবে কাঁসার থালা যেহেতু দিয়েছিল ওটাই একটু ভালো লেগেছে। তো যাই হোক, চলো আমরা এখন বিরিয়ানিটা খেয়ে নিই, এরপর বাড়ি যাব। আর কি কি নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যেই বোনটা আমাকে বলেছিল যে দিদি হাটের একটা ভিডিও করো, তো তাকে বলবো বোন আজকে সম্ভব হয়নি, কারণ তোমাদের দাদা হাটে 10 মিনিটের বেশি থাকেনি, জাস্ট একবার গেলাম ভিডিওর জন্যই, যেহেতু নবাবহাট দিয়ে আসবো একটু ফিরছিল, তাই ভাবলাম চলো একটু ঘুরেই আসি, দিন গিয়ে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।